শোণিতপুৰ জিলা ছাত্র সন্থা আর সদৌ জামুগুৰি ছাত্র সন্থার বৃহৎ খহনীয়া। শোণিতপুৰ জিলা আর সদৌ জামুগুৰি ছাত্র সন্থার শতাধিক বিষয়ববীয়ে সদস্য আজি বিধায়ক পদ্ম হাজরিকার উপস্থিতিত বিজেপিত যোগদান করে। আজি পুৱা জামুগুৰি হাটৰ বাপুজী ভৱনৰ প্ৰাংগণত সত্ৰীয়াৰ বিধায়ক পদ্ম হাজৰিকাৰ ওচৰত কা আন্দোলনত জড়িত শতাধিক আছুৰ সদস্য তথা বিষয়ববীয়াই আছু ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰে। আছু সদস্যৰ এই যোগদানে শোণিতপুৰ জিলাৰ ছাত্ৰ সন্থাৰ ভিতৰচোৰাত সৃষ্টি কৰিছে এতিয়া ব্যাপক জোকাৰণি। বিজেপিত যোগদান কৰা আছু সদস্যসকলৰ ভিতৰত ভালেকেইগৰাকী জিলা, আঞ্চলিক আৰু শাখা বিষয়ববীয়া আছে। বিজেপিত যোগদান করা প্রতিগী সদস্যক বিধায়ক পদ্ময় উষ্ম সম্বর্ধনা জ্ঞাপন করা দেখা যায়। কারণে আনন্দর দিন এইটাই যে বিভিন্ন শ্রেণীর মানুষ আমার দলত অংশগ্রহণ করেছে, দলের প্রতি তাদের আনন্দিত প্রকাশ করেছে। আমি যদি চাও কংগ্রেস দলের পরা যথেষ্ট কেজন মানুষে জয়েন করেছে আর বহু মানুষ আসবলে ওলাইছে, যেহেতু বর্তমান কোভিড-19 লৈ সামাজিক দূরত্ব আমি বজায় রাখব লাগে। মানা করা সত্ত্বেও কিছু মানুষ জোরকে আহিছে যে বহু মানুষ আহিব লাগিছে, কিন্তু আমি কিছু মানুষক আমার যেহেতু পঞ্চায়েতের প্রতিনিধিক লৈ সভা আছে তার সাথে জয়েন করবলে আহ্বান জানালো। কংগ্রেস দলের পৰা এটা বিষয়বী আপনাদের দেখিছে কেনেকৈ আহিছে, শিক্ষক সমাজৰ পৰা ডিকৰে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন অধ্যক্ষকে ধরে কিমানজন সচেতন সমাজ সচেতন লোক আহিছে, আর ছাত্র সংগঠনের পর জিলা প্রচার সম্পাদককে ধরে যে তেওঁলোকে বাদ দি ছাত্র সংগঠন বাদ দি আমার লগত অংশগ্রহণ করেছে, এই কথাবিলাক আজি জয়নিং পর্বত আপনাদের দেখিছে যে চতিয়া সমষ্টিত কংগ্রেস দল উৎখাত হয়েছে আর ইয়াত বিভিন্ন সামাজিক সংগঠনত লাগি থকা ব্যক্তি আমার দলের জড়িয়ে সমাজের কাম করবলে বিচাৰিছে। ই আমার কারণে শুভ লক্ষণ যে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, আমার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া দুইখান সরকারে যিখিনি উন্নয়নমূলক কাম কাজ করেছে, মানুষ জীবন আর সম্পত্তি নিরাপত্তা দিয়ার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমৃদ্ধিশালী এখন অসম গড়ার ক্ষেত্রে যিখিনি পদক্ষেপ গ্রহণ করেছে, ইয়ার বাবে প্রতিজন লোকেই আজি দলটির প্রতি সরকারের প্রতি আকৃষ্ট হয়ে আমার দলক অংশগ্রহণ করে দলের ভেটি শক্তিশালী করবর কারণে সক্ষম হয়েছে বা দলের ভেটি সক্ষম শক্তিশালী করবলে আগবাড়ি আছে, আর এই আমার কারণে অতি আনন্দ। সদৌখন ছাত্র সন্থার পবিত্র মজিয়া এরার মূল কারণটা হয়েছে যে আমার চতিয়া সমষ্টির সন্মানীয় বিধায়ক পদ্ম হাজরিকার যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে আমি আজ বিজেপি দলত পদ্ম হাজরিকাদেবর নেতৃত্বত আমি যোগদান করল। আর নীতি যে আদর্শ আমাক আকৃষ্ট করেছে, আমার চতিয়া বিধানসভা সমষ্টির নিজকে এজন নাগরিক বা এজন ব্যক্তি হিসাবে আমি গৌরবান্বিত যে এনেকুৱা এজন ব্যক্তিক আমি চতিয়া সমষ্টির বিধায়ক হিসাবে পাইছো, যার ফলত আজি চতিয়া সমষ্টির যে উন্নয়ন হয়েছে সেয়া সকলে জলজল পটপট। আর মই ভাবো যখন ব্যক্তি এতিয়াও তেওঁর বিরোধিতা করে আছে অতি শীঘ্রে এনেকুৱা এজন ব্যক্তিক আমি নিজের বিধায়ক হিসাবে যাতে সকলে আমি আকোয়ালি লওঁ আর চতিয়া সমষ্টির বিধায়ক মহোদয়ের নেতৃত্বত আমি সকলে একগোট হয়ে একতার এনাজরিয়ে আমি আগবাঢ়ি যাওঁ। জামুগুৰি হাটৰ প্ৰচন্দন শর্মা, রিপোর্ট অসম টুডে।